প্রকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের সহ দেশ বিদেশের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহান দিনটি উদযাপিত করেন। অনুষ্ঠান সভাকক্ষে বিদ্যালয়ের মাতৃভাষার শিক্ষক বিপুল চন্দ্র সেন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন উপস্থিত সকলের সামনে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক সৌগত লালা এবং শিক্ষিকা দেবশ্রী ভট্টাচার্যীরা কবিতা পাঠসহ মাতৃভাষা দিবস নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন এদিনের এই অনুষ্ঠান প্রাঙ্গণে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি মাতৃভাষা ভালো করে শিখতে পারো তাহলে ইতিহাস ভূগোল বাংলা সহ বাংলায় অনুবাদিত সমস্ত গ্রন্থগুলি ভালো করে জানতে এবং বুঝতে পারবে। তৎসঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার মাতৃভাষা দিবস নিয়ে বিভিন্ন রকম বক্তব্য রাখার পাশাপাশি নিজের কণ্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন এদিনের এই অনুষ্ঠান মঞ্চে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। বাবা মায়ের স্থান যেমন আমাদের কাছে মাতৃভাষা বলে, তাই না? আমরা বাংলায় কথা বলছি, আবার আমি যেটা বলি যে অন্য কিছুতে আমরা যখন স্বপ্ন দেখি তখন ইংরেজিতে স্বপ্ন দেখতে পারবো, বাংলাতেই স্বপ্ন দেখবো আর কি। মানে মাতৃভাষা বোধহয় এটাই যে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যেমন ছিন্ন করা যায় না, ঠিক সেরকম নাহলে একটা আবেগে কী করে সেদিন অতগুলো প্রাণ চলে গেল, ভাষার দাবিতে প্রাণ চলে গেল। মানুষ অধিকারের লড়াই করে, অনেক কিছু দাবিতে লড়াই করে, কিন্তু এই লড়াইটা, এই সংগ্রামটা ভাষার জন্য, যে লড়াই মায়ের জন্য সন্তান করতে পারে। মানে মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক ভাষার সঙ্গে, এখানে যেন আমাদের প্রত্যেকেরই তাই, প্রতিটি ভাষা ক্ষেত্রে এই বলছে, শুধু বাংলা ভাষা নয়, প্রত্যেকে যে ভাষায় কথা বলে সে ভাষা তাদের কাছে তাদের মায়ের মতো। কোনো ভাষাকেই আমরা ছোটো করবো না, আমাদের মাতৃভাষা বাংলা, এবং বাংলা ভাষায় আমরা কথা বলি, নিজেকে বাঙালি হিসেবে বলতে বা পরিচয় দিতে নিজেকে আমি গর্বিত, মানে গর্বিত বোধ করি আর কি নিজে। এবং আমি সকলকেই বলবো যে কোনো ভাষাই ছোটো নয়, এবং আমরা বাংলায় পড়ছি, বর্তমানে বাংলা মাধ্যমে পড়ছি, এটাও তো ঠিক যে এখন ইংলিশ মিডিয়ামের যে দাপাদাপি চারিদিকে, তাতে আমাদের বাংলা মাধ্যম স্কুলগুলো পর্যন্ত কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। অনেক জায়গায় ছাত্র সংখ্যা নেই, কারণ অনেক আছে, কারণে আমি যাবই না, কিন্তু আমি মনে করি এখনও যদি আমরা সকলে মিলেই প্রচেষ্টা করি তবু আমাদের বাংলা মাধ্যম স্কুলগুলো বেঁচে থাকবে। হয়তো ভাষা দিবসের অনুষ্ঠানে আমার কথাগুলো একটু অন্যরকম লাগলো। আমি এখানে উপস্থিত সকলকেই শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য ছোট কবিতা। আজকের দিনে, আজকের দিনটিকে উপলক্ষ করে লেখা কবিতাটি আমি পাঠ করব। কবিতাটির নাম চিরন কবি। হৃদয় তোমার শিউলি সুবাস, পরস্থানে শিশির ধোয়া, ভালোর গরম ভুলের ভ্রম, সব কিছুতেই মায়ের ছোঁয়া। হাতটি ধরে চলতে শেখাও, জাগাও প্রাণী রঙিন আশা, প্রথম কথা বলতে শেখাও তুমি আমার বাংলা ভাষা। রফিক সালাম বরপাতেরা, রাখতে সেদিন মায়ের মান, খেলায় ধুলায় লুটিয়ে দিল পাঁচটি তাজা তরুণ প্রাণ। অশ্রু ভেজা মুক্তি তুলে চাইলে যখন সেই একুশে, আর কি গো মা মনের ভুলে, আমরা বলো হারাই দিশে। হৃদয় বিনায় চিরকালের চেনা সুরে পরম গরব, রাগব ধরে কথা দিলাম প্রতি একুশ রইব সরব। রাগব তুলে হৃদয় জুড়ে মোদের ভাষা মাতৃকাকে, জীবন মরণ একই সুরে বাংলা যেন বাঁচতে থাকে।
বাংলা যেন বাঁচতে থাকে। বঙ্কিম নবীন ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসায় আমরি, বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশায় আমরি, বাংলা ভাষা ওই ভাষাতে প্রথম বলে ডাকনু মায়ে মামা বলে, ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন। বোয়ালমারিতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রুগী দেখবেন, তাই যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার, রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার ঘর সাজানোর জিনিস পেতে রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি, তপন বিশ্বাস। মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন।